হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান আমেরিকাতে বসে করোনা টেস্ট করিয়েছেন, কিন্তু কেন? তিনি কি অসুস্থ আমেরিকাতে বসে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। দর্শক, যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই জানি শাকিব খান অনেক দিন থেকেই আমেরিকায় রয়েছেন। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো আমেরিকাতে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে তিনি অংশগ্রহণ করেছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তারপর তিনি নিজস্ব কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কিছুদিন। তারপর আবার 4 ডিসেম্বর হলিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে মঞ্চে উঠেই বলল, আসি বলেও আশা হয়ে ওঠিনি 19টি বছর, কিন্তু 19তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছি আর 19তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার পেয়েছি। আমেরিকায় হলিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কার পেয়েছি আমি, খুব খুশি রয়েছেন আমেরিকাতে বসে। কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে, তিনি এখন দেশে ফিরতে চান। দেশে ফেরার জন্য তাকে করোনা টেস্ট করাতেই হবে, কারণ এখন এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে আগে করোনা টেস্ট করাতে হয়, তা না হলে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সম্ভব নয়। তিনি যতই সুপারস্টার হন না কেন, তাকেও করাতে হবে করোনা টেস্ট। এজন্য তিনি করোনা টেস্ট করাতে যাচ্ছেন। এর আগে ফোন দিয়ে মায়ের কাছে দোয়া চেয়েছেন। মায়ের কাছে বলেছেন যে, মা যেন আমার নেগেটিভ আসে, পজিটিভ যেন না আসে, তুমি দোয়া করো আমার জন্য। শাকিব খানের কাছে জয় ফোন দিলেও জয়ের কাছে বলল, জয় তুমি দোয়া করো যেন তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে পারি তোমার বিড়াল নিয়ে, একটি বিড়াল অর্ডার দিছি তোমার জন্য। আসলে শাকিব খানও চান এখন একটু বাংলাদেশে এসে ঘুরে যাক, আবার তিনি আমেরিকাতে যাবেন, কারণ একটি সিনেমা জানুয়ারিতে শুটিং করবেন আমেরিকাতে বসে, সেটি আগামী ঈদে মুক্তি পাবে সেরকমই শোনা গিয়েছে। কিন্তু তাও তিনি বাংলাদেশে ফিরতে চান, কারণ কিছু কাজ রয়েছে বাংলাদেশে, এই কাজগুলো সেরে আবার আমেরিকাতে যেতে পারেন তিনি। সুপারস্টার শাকিব খান অপুকেও বলল, দোয়া করো আমি যেন তাড়াতাড়ি ফিরে আসতে পারি, করোনার পজিটিভ আসলে আমাকে আরো বেশ কিছুদিন আমেরিকাতে থাকতে হবে, যা আমি এখন আমেরিকাতে থাকতে চাচ্ছি না। আমেরিকাতে থাকলে আমার হয়তো উপকারী হতো, কারণ আগামী জানুয়ারিতে আমি একটি সিনেমার কাজ শুরু করব, কিন্তু তাও আমি এখন বাংলাদেশে আসতে চাচ্ছি, কারণ এক টাইমে এত সময়ে আমি আমেরিকাতে থাকতে চাচ্ছি না, দরকার হয় আবার আসব আমি। দর্শক, সুপারস্টার শাকিব খানের কথাগুলো কেমন লাগলো? সুপারস্টার শাকিব খান দর্শকদের কাছেও দোয়া চেয়েছেন যেন করোনা টেস্টের নেগেটিভ আসে। দর্শক, সুপারস্টার শাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে সুপারস্টার হিসেবে জানাতে পারেন ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।